সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বাংলাদেশের সর্ববৃহৎ কাপতলীর পশুর হাট থেকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজ মঙ্গলবার 28 জুলাই, আপনাদেরকে এই গাবতলীর হাট থেকে আপডেট জানানোর চেষ্টা করব। আমরা চলুন এই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলি, জানার চেষ্টা করি। আমরা এখানে দেখতেছি বিক্রি হয়েছে, কত দাম চান? 105। আমরা এখানে দেখতে পাচ্ছি ষাঁড় গরু, দেখি কত দিয়ে ক্রয় করলেন ভাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। এটা কিনছেন কত দিয়া? 1,22,000। কত মন ওজন হবে জানতে পারছেন? 6.5 মন। 6.5 মন ওজনের ষাঁড় গরুটি ভাই নারায়ণগঞ্জ থেকে এসেছেন এই গাবতলীর হাটে। 1,22,000 টাকাতে ক্রয় করেছেন। আমরা আরো দেখি, দেখুন, আমরা একটু জানতে চাই এখানে গরু বিক্রি হয়েছে কিনা। কি কিনছেন? আপনি কিনছেন ভাই? কোথা থেকে আসছেন? রামপুরা বনশ্রী থেকে আসছেন গাবতলীর হাটে। দুইটা কিনছেন? দুইটা কত দিয়ে কিনলেন? এই দুইটা 1,75,000। 1,75,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি 1,75,000 টাকা দিয়ে দুইটা ভাই কিনেছেন। আমরা আরো জানতে চাই, সামনে দেখি, এখানে দেখতে পাচ্ছি একটি ষাঁড় গরু বিক্রি হয়েছে। কে কিনছে মুরব্বী? আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোথা থেকে আসছেন? আমি নাগালপাড়া রেলগেট। নাগালপাড়া রেলগেট। ষাঁড় গরু কিনছেন? কত দিয়া? 90,000। আমরা দেখতে পাচ্ছি, দেখুন, একটু দেখাচ্ছি আপনাদের, এই 90,000 টাকা দিয়া মুরব্বী কোরবানির গরু ক্রয় করেছেন। আমরা আব্দুর রহমান ভুঁইয়া 90,000। দেখুন দর্শক, আর ইয়ে নিছে 3,350। শতকরা কত পড়ছে? ৫% শতকরা। আমরা দেখতে পাচ্ছি 90,000 টাকা দিয়ে সার্ভে ক্রয় করেছেন। এখান থেকে বিক্রি হয়েছে? বিক্রি, আপনি বিক্রি করছেন কত? হ্যাঁ, 50,500। আমরা এখানে দেখতে পাচ্ছি 50,500। কি কিনছেন? কিনছি কি আছে নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে আসছেন? নবীনগর থেকে আসছি। নবীনগর? নবীনগর থেকে গাবতলীর হাটে কেন? এত দূরে, অত তো কাছে আছে আরিসা। ইউটিউবে রিভিউ দেখছিলাম যে এখানে কম দামে পাওয়া যায় ছোট গরু গুলো, আর আমাদের দিকে ছোট গরু চাহিদা একটু বেশি, বাট গরু কম। ছোট গরু গাবতলীর হাটে অন্য তুলনায় ছোট গরুর দাম একটু কম, তাই মনে হচ্ছে আপনার কাছে? ছোট গরু এখানে বেশি আছে। বেশি আছে, আমরা জানলাম ছোট গরু এখানে বেশি আসছে হাটে, তাই তিনি গাবতলীর হাটে আসছে গরু কিনতে। দেখুন 50,500 বিক্রি হয়েছে। বিক্রি নাই, কত দাম চান? 3। কত বলেছে? বলতেছে 2,00,000। 2,00,000। 3,00,000। 3,00,000 দাম চাচ্ছে, বলছে 2,00,000। দেখুন দুটি বলদ গরু আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে দেখাচ্ছি মালা পড়াচ্ছে। আমরা একটু জানতে চাই গরুটার দাম সম্পর্কে। 62,500 টাকা। কত দিয়ে কিনছেন? 62,500। 62,500। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? মিরপুর 1 নম্বর থেকে। মিরপুর 1 নম্বর? 1 নম্বর, ঠিক আছে। আপনার নাম কি ভাইয়া? জি, আমার নাম সাইফুল হক। কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা করেন? আমরা জানলাম এই গরুটির দাম 62,500। আমরা দেখতে পাচ্ছি গরু নিয়ে যাচ্ছে। কত দাম, কত হয়েছে? হ্যাঁ, 77,500। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, এখানকারই। হ্যাঁ দর্শক, তিনি এখানকারই, 77,500 টাকা দিয়ে কিনছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন কিনছে। ভাই কত হয়েছে? দাম কত? আমরা একটু দেখি আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন? বসুন্তরা থেকে। বসুন্তরা গরু কিনছেন? হ্যাঁ। কত দিয়া?
পঁয়ষট্টি হাজার আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা গরু কিনছেন এটা দেখুন বসুন্ধরা থেকে আসছেন পঁয়ষট্টি হাজার টাকা গরু কিনছেন তারা আপনারা দেখুন আমরা একটু দাম জানি ভাই কত হয়েছে পঁয়তাল্লিশ দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কত হয়েছে বিক্রি হবে কত দাম চান পঁচাশি দাম বলেছে দাম বলছে ভাই কত হয়েছে দাম কত এক লক্ষ দশ আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার আমরা পরেরটার দাম জানি জিজ্ঞেস করে নেই ভাই দাম কত কত হয়েছে হ্যাঁ নব্বই হাজার আমরা দেখতে পাচ্ছি এই সারগরটি নব্বই হাজার আমরা পরেরটা দাম জানি এটা ভাই এটার দাম হয়েছে কত হ্যাঁ আটান্ন হাজার আমরা দেখতে পাচ্ছি একটি সার গরু আটান্ন হাজার নব্বই হাজার এক লক্ষ দশ হাজার চলুন আমরা সামনে আরও দেখি আমরা দেখতে পাচ্ছি একজন একটি সার গরু নিয়ে দাঁড়িয়েছে মুরব্বী আমরা দাম জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন সিংহের থানা হ্যাঁ সিংহের থানা সিংহের এই যে সার নিয়ে আসছেন কয়টা আটটা আনছি আটটা আটটা বিক্রি করছেন কেবল আসছেন এটা কত দাম চান আমরা শুনলাম বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাম বলেছে দাম বলছে কত বলেছেন বাউন্ন তেপ্পান্ন বাউন্ন তেপ্পান্ন হাজার কত হলে ছেড়ে দেবেন পাঁচ হাজার ছেড়ে দেবো পাঁচ হাজার পাঁচ হাজার দর্শক আমরা শুনলাম আমরা টুড়িয়ে বেশ জমজমাট ক্রেতা বিক্রেতার চলছে আমরা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সার গরু বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কথাবার্তা চলছে একটু জানার চেষ্টা করি দেখুন কথা চলছে আমি গরু দিয়ে দিছি আমার টাকা এক হাজার টাকা দিবেন এই কুরবানি উচিত আর কিছু না আমার আমরা একটু জানার চেষ্টা করি এই সার গরুটি কত বিক্রি হলো আমরা আপনাদের দেখাচ্ছি সার গরুটি আমরা জানতে চাই একটু মুরব্বীর কাছে ভাই কত হয়েছে একটু জানতে পারি গরু কিনছেন কত দিয়ে কিনছেন কত দিয়ে দামাদামি দেখতে পাচ্ছি দেখুন এখানে একজন ক্রেতা আছে আমরা একটু দেখাচ্ছি সরি সার গরুটি জানতে চাই কত দাম চাই আমরা একটু কথা বলি ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম গরু কিনতে আসছেন কোথা থেকে আসছেন এক নম্বর এক নম্বর সার্চ করছেন এটা দাম চাই কত দশ করে দিয়েছি একশো দশ ভাই কত বলেছেন আশি বলেছেন দিবেন না আশিতে লাস্ট কত সারবেন না সারিয়ে দেবো এখন কাস্টমার মধ্যে বুঝছেন না আপনার নেট কি কিরকম তো ধরুন উপর কথা দরকার তো এখন কাস্টমার কত কি নেবেন না নেবেন আপনি কত হলে সারবেন আপনি কত হলে সারবেন এক পাস আমরা জানতে পারলাম তিনি এক পাস হইলে সারবেন দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতেছি একটি সার গরু দাম তাই দাম বলেছেন কত হ্যাঁ কত বলেছে জানলাম ওখানে আর একটি আছে গাবতলির এই হাটে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সার গরু বলদ গরু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই গাবতলির হাটে এখানে একজন দাঁড়িয়ে আছে একটি সার নিয়ে আমরা একটু কথা বলি
জানতে চাই তার কাছে আপনার কত দাম চান? ১৩০ দাম বলেছে? বলছে কত? ৮৫ এটার ওজন কত মন? ৫ মন শুনলাম। এই ৫ মন ওজনের সারগরুটি ৮৫,০০০ দাম কত চাইছেন? ১৩০ ৮৫ বলেছে ৫ মন আমরা শুনলাম। আমরা আরও দেখি এই গাবতলির হাটে অসংখ্য গরু এসেছে। আজকে গাবতলির হাটে আপনাদের দেখতে পাচ্ছি অসংখ্য বলদ গরু, বলদ ষাঁড় গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। কত বিক্রি হবে? কত দাম চান? ৮০,০০০ দাম বলেছে? হ্যাঁ না এখনো বলেনি। না এখন দর্শক গাবতলির হাটে আজকের বাজারের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন সামনে আরো বেশ দেখা যাচ্ছে গাবতলির হাটে দেখুন আমরা আপনাদের গাবতলির হাটের ভিতরে প্রবেশ করেছি। এখানে অসংখ্য গরু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলির হাটের ভিতরে কি অবস্থা। আমরা ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখুন এই ভিতরে গাবতলির হাটের একদম ভিতর সাইড দেখুন অসংখ্য গরু নিয়ে পাইকার আসছে। আমরা এই পাইকারদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব গাবতলির হাট থেকে আজকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এসেছে, দেখুন অসংখ্য গরু এসেছে। আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। আসসালামু আলাইকুম। কোরবানি গরু কিনতে আসছেন? জি ভাই, দেখি আসলাম আর কি। আমরা নেব। নেবেন কোথা থেকে আসছেন? আমরা আসছি ফার্মগেট। ফার্মগেট থেকে? দেখতেছেন দামদার করেছেন এখনো? হ্যাঁ দামদার করছি। এখানে পছন্দ হয়েছে একটাও? পছন্দ হইতেছে আর কি। এটা এটা কত দাম চাই? এটা কিরকম দাম চাইছেন ভাইয়া? ১৩০ চাচ্ছে। ১৩০ আপনি দাম বলেছেন? বলি নাই, মানে মনে মনে ভাবতেছি যে এটা হয়তো ৮০ হলে আর কি, ৯০ ৮০ হ্যাঁ মানে আপনার ধারণা ৮০? হ্যাঁ ১৩০ চাচ্ছে। জি ঠিক আছে, আমরা আরও দাম চেষ্টা করি সামনে। আমরা শুনলাম একজন ক্রেতা বিক্রেতার কথা, চলুন সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাবতলির হাটের ভিতরের কি অবস্থা দেখুন। আমরা দেখতে পাচ্ছি আমরা আজ এসেছি গাবতলির হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের সর্ববৃহৎ গরুর হাট। ভাই দাম কত? হ্যাঁ দেখুন আমরা এই গাবতলির হাটে বাংলাদেশের সর্ববৃহৎ পশুর হাট গাবতলির, আমরা সেই হাটে আপনাদেরকে আজকের আপডেট জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গাবতলির হাট ক্রেতা আসতে শুরু করেছে, হাট জমতে শুরু করেছে। আমরা কোরবানির গরুর সম্পর্কে আপনাদেরকে আজকের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখছি দেখুন আমরা সামনে কথা বলি, এখানে একটা দেখতেছি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক ভাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কয়টা আনছেন? ৪টা। কত দাম চান? এটা বিক্রি করছেন কয়টা? বিক্রি করছেন কয়টা? ৪টা বিক্রি করছেন। একটা আছে, এটা কত দাম চান? ৮৫ দাম চাই ভাই। দাম বলছে কত? ৭৫ ৭৫ বলছে? তা বিক্রি করবেন না, কত হলে ছাড়বেন? ৬৫ বলেছে, ৭০ হলে ছেড়ে দিবেন। দেখুন ৬৫ দাম বলেছে, ৭০ হলে ছেড়ে দিবেন।